আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি তনুজা দাস। শুরুতে জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন সংশোধনের উদ্যোগ। উচ্চ আদালতে বিচারাধীন ধর্ষণ ও নারী নির্যাতন মামলা দুই মাসের মধ্যে নিষ্পত্তির উদ্যোগ। নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতনের ঘটনায় আরও দুইজন গ্রেফতার। নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অব্যাহত। হাওড়ের তিন উপজেলাকে যুক্ত করে কিশোরগঞ্জে চালু হল 30 কিলোমিটার অল ওয়েদার সড়ক। অপার সম্ভাবনার দ্বার উন্মোচন বললেন প্রধানমন্ত্রী। করোনা পরিস্থিতিতেও স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে বাংলাদেশের সব সূচক ইতিবাচক। আগামী বছর আসবে স্বীকৃতি, সিপিডির পর্যবেক্ষণ। এবং গত 24 ঘণ্টায় করোনায় দেশে আরও 20 জনের মৃত্যু, শনাক্ত 1441 জন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আগামী সোমবারের মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সংশোধনী প্রস্তাবটি উত্থাপন করা হবে। বর্তমান আইনে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড রয়েছে। এখানে মৃত্যুদণ্ড রাখা হবে কি এখন যেটা যাবজ্জীবন সেটাই যথেষ্ট কিনা সেইটার বিবেচনায় তো আইনটা মানে আলাপ আলোচনার জন্য আমি সংশোধন এটা আনছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন এই আইনের সংশোধনী একটা আগামী সোমবার মন্ত্রিসভার বৈঠকে উত্থাপন করার জন্য, এবং সেখানে এই আইন সংশোধনের ব্যাপারে আলাপ আলোচনা হবে এবং আইনটি সংশোধন হবে কিনা সে সিদ্ধান্ত নেওয়া হবে। নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় আরও দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে বুধবার মধ্যরাতে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে নোয়াখালীর বেগমগঞ্জ থেকে গ্রেফতার করে আসামি মাইনউদ্দিন শাহিদকে। এছাড়া হবিগঞ্জের চুনারু ঘাটে সীমান্তবর্তী কালেঙ্গা এলাকা থেকে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইয়ের হাতে ধরা পড়ে সুমন নামে আরেকজন। এই নিয়ে চাঞ্চল্যকর এই মামলায় মোট 11 জন আসামি গ্রেফতার করা হলো। এদের মধ্যে 5 জন মামলার আসামি, বাকি 6 জনকে গ্রেফতার করা হয় ঘটনার সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়ায়। ধর্ষণ ও বিচারহীনতার বাংলাদেশ এর ব্যানারে শাহবাগে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে বিভিন্ন ছাত্র সংগঠন। কর্মসূচি থেকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে আগামীকাল বিকেল 3টায় মহাসমাবেশের ডাক দেয়া হয়। এদিকে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণ নির্যাতনের প্রতিবাদে অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। দেখুন শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। করোনা মহামারীর মধ্যেও থেমে নেই ধর্ষণ নারী নির্যাতন। ক্ষোভে প্রতিবাদে রাজপথে বিভিন্ন ছাত্র সংগঠন, তাদের দাবি ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি। শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে কয়েকদিন ধরেই চলছে তরুণ প্রজন্মের এই প্রতিবাদী কর্মসূচি। শুক্রবার বিকেল 3টায় বড় পরিসরে সমাবেশ করারও ঘোষণা তাদের। ধর্ষণ যে করে সে শুধুমাত্র একটা ক্রিয়া সম্পাদন করে এরকম নেই, সঙ্গে মনস্তত্ত্ব যুক্ত হয়ে আছে, এর সাথে সামাজিক বিষয় যুক্ত হয়ে আছে, সেগুলোর সমাধান করা দরকার, আইনটাকে বাস্তবায়ন করা দরকার এবং আইনের ফাঁকফোকরকে বন্ধ করা দরকার। 9 অক্টোবর বিকেল 3টায় আমরা মহাসমাবেশের ডাক দিয়েছি এবং আমরা মানুষের কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা একটি গণজমায়েত তৈরি করুন, সহিংসতা দূর করতে পারবো। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে অপরাজেয় বাংলার পাদদেশে জড়ো হন শিক্ষকরা। ধর্ষণের জন্য তারা মাদকের বিস্তার, নৈতিক শিক্ষার অভাব এবং পুঁজিবাদের আগ্রাসনকে দায়ী করেন। বিচারহীনতা সংস্কৃতি থেকে বের হয়ে দ্রুত আইনে ধর্ষকদের শাস্তি দেওয়ারও দাবি জানান তারা। আমাদের ছাত্রদেরকে দ্রুত বিশেষ ব্যবস্থায় চিরায়ত ধারায় ছাত্রদেরকে শিক্ষকরা যেভাবে নীতি নৈতিকতা দিয়ে জাতি গঠনের জন্য তৈরি করেছেন, শিক্ষকদেরকে সেই জায়গায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, তা না হলে এই জাতিকে উদ্ধার করা যাবে না। প্রত্যেককে আমি আহ্বান করব যে আসেন, আমরা একসঙ্গে হই এবং আমরা সমাজের জন্য কিছু করি, এটাই আমাদের দায়বদ্ধতা। ঠিক একইভাবে
আমাদের সবচেয়ে এই মুহূর্তে রিঅ্যাকটিভ মেজার যেটা নেওয়া দরকার সেটি হচ্ছে বিচারের নিশ্চয়তা বিধান। নারীর প্রতি সহিংসতা কমাতে পাঠ্যক্রমে শিশুদের নৈতিক শিক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্তির দাবি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সমাজে যদি মায়েরা ভালো। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। নোয়াখালী সহ দেশের প্রতিটি ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের তাৎক্ষণিক গ্রেফতার করে বিচারের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এ বিষয়ে বিএনপি অযথা ইস্যু তৈরির চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ধর্ষণ বিরোধী প্রতিবাদ সভায় সরকারের পদত্যাগ দাবির পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। রাজধানীর সরকারি বাসভবন থেকে অনলাইন ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, অপরাধীদের যারা রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় দেবে তাদেরও বিচারের আওতায় আনা হবে। বিএনপি কোনো ইস্যু না পেয়ে নোয়াখালীর ঘটনাকে আঁকড়ে ধরে সরকার বিরোধী আন্দোলনের অপপ্রয়াস চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তাদের নেত্রীর মুক্তির জন্য আন্দোলন তো দূরের কথা, একটু চাপও তৈরি করতে পারেনি, রাজপথে একটা মিছিল পর্যন্ত করতে পারেনি। এদেশে রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে ব্যর্থ বিরোধী দল বিএনপি। সরকার নয়, ব্যর্থতা দায় নিয়ে বিএনপি নেতাদেরই টপ টু বটম পদত্যাগ করা উচিত। সচিবালয়ে বাংলাদেশ প্রেস কাউন্সিলের বার্ষিক প্রতিবেদন জমা নেওয়া শেষে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, অপরাধী যেই হোক সরকার সবাইকেই আইনের আওতায় এনে বিচার করছে। প্রতিবাদ হলে পরে সরকারের পক্ষে ব্যবস্থা নেওয়াটাও সহজ হয়, কিন্তু এই প্রতিবাদ করতে গিয়ে যারা সেখানে সরকারের পদত্যাগ চায় কিংবা মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে নানা মন্তব্য করে, তখন বুঝতে হবে এদের উদ্দেশ্য এই নারী নির্যাতনকারীদের বা শিশু নির্যাতনকারীদের শাস্তি দেওয়া নয়, তাদের উদ্দেশ্য হচ্ছে এই ইস্যুর আড়ালে তাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অশ্লীল ভিডিও ছবি আপলোড বন্ধে পর্যায়ক্রমে সরকার আইনি ব্যবস্থা নেবে বলেও জানান তথ্যমন্ত্রী। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। দেশব্যাপী নারী নির্যাতন ও ধর্ষণের দায় সরকার এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে। আওয়ামী লীগ দেশের ভাবমূর্তিকে নষ্ট করছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় ব্যর্থতার দায় নিয়ে সরকারের পদত্যাগের দাবিও জানান ফখরুল। নারী নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। দেখুন কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দলের সহযোগী সংগঠন নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত কর্মসূচির সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন, জনগণের ম্যান্ডেটবিহীন সরকার বলেই দেশে লুটপাট আর ধর্ষণ নির্যাতনের রাজত্ব চলছে। যৌন হয়রানির বিরুদ্ধে ভ্যাকসিন চায়, করোনার ভ্যাকসিন কেউ চায় না। মানুষ এখন বাঁচতে চায় তার মান ইজ্জত নিয়ে। শেখ হাসিনাকে বিদায় দেওয়ার নামই হলো এই মূল ভ্যাকসিন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, নারী নির্যাতনের প্রত্যেকটি ঘটনার দায় সরকারের, মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে সরকার। সরকার শুধু নারী নির্যাতন নারী ধর্ষণ নয়, সমগ্র বাংলাদেশকে ধর্ষণ করছে। দেশ ও জাতির অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনে সরকারের পতন নিশ্চিতের আহ্বান জানান মির্জা ফখরুল। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। চালু হলো কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম এই তিন হাওরকে যুক্ত করে 30 কিলোমিটার অল ওয়েদার সড়ক। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাওরবাসীর দীর্ঘদিনের স্বপ্নের এই সড়কের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এর ফলে ওই অঞ্চলে অপার সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো।
সারা দেশে যোগাযোগ ব্যবস্থার নেটওয়ার্ক গড়ার পাশাপাশি হাওড় অঞ্চলে কৃষিভিত্তিক শিল্প গড়তে সরকার উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি। করোনায় অটো প্রমোশন দেওয়া হলেও ডিজিটাল পদ্ধতিতে লেখাপড়া শুরু করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত দেখুন আপেল মাহমুদের রিপোর্টে। চারদিকে দিগন্ত বিস্তৃত জল, কিশোরগঞ্জের হাওড় অধ্যাশিত ইটনা মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা যেন সৌন্দর্যের লীলাভূমি। এই সৌন্দর্যের সাথে এবার যোগ হল সারা বছর চলাচল উপযোগী দৃষ্টিনন্দন অল ওয়েদার সড়ক। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে 874 কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রায় 30 কিলোমিটার সড়কটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে হাওড় এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনৈতিক সমৃদ্ধির পথ অনেকটা প্রশস্ত হলো বলেও জানান তিনি। রেল লাইন সম্প্রসারণ করে রেলে যোগাযোগের সুযোগটা বাড়াচ্ছি, নৌপথে যোগাযোগ বাড়াচ্ছি, সড়ক পথে যোগাযোগ বাড়াচ্ছি। এতে করে মানুষের যোগাযোগ ব্যবস্থা ভালো হবে, মানুষের পণ্য পরিবহনের সুবিধা হবে, সেখানে মানুষের অর্থনৈতিকভাবে স্বাবলম্বিতা ফিরে আসবে এবং বাংলাদেশ হবে জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ। করোনার কারণে দেশের সার্বিক অগ্রগতি ব্যাহত হওয়ার বিভিন্ন দিক তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পরীক্ষা নিতে না পারায় শিক্ষার্থীদের অটো প্রমোশন দিতে হচ্ছে। সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না, কলেজে যেতে পারছে না, বিশ্ববিদ্যালয়ে যেতে পারছে না, তাদের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপরে আমরা চাচ্ছি তাদের পড়াশোনাটা যাতে চলমান থাকে, সেই জন্য যেহেতু পরীক্ষা আমরা এসএসসি বা এসএসসি পরীক্ষা নিতে পারছি না, কিন্তু তাদের যে টেস্ট পরীক্ষা বা ক্লাসের পরীক্ষাগুলি বা সেই সব পরীক্ষাগুলি নিয়ে তাদের রেজাল্ট দিয়ে আমি ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা সিদ্ধান্ত দিয়েছি যে তাদের প্রমোশনটা দিয়ে দেওয়া হবে, যার জন্য পড়াশোনাটা অব্যাহত রাখতে পারে। সেই সাথে পড়াশোনা একটু খেলাধুলার দিকেও নজর দিতে হবে বা কিছুক্ষণ খোলা বাতাসে থাকা, রোদে থাকা, এটা করোনা ভাইরাস দূর করার জন্য একান্তভাবে প্রয়োজন। যত দুর্যোগে আসুক না কেন, সব বাধা জয় করেই দেশ এগিয়ে যাবে বলেও জানান তিনি। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। অলওয়েদার সড়কের হাত ধরে কিশোরগঞ্জের হাওড় উপজেলা ইটনা মিঠামইন ও অষ্টগ্রামে দেখা দিয়েছে পর্যটন খাতে অপার সম্ভাবনা। হাওড়ের বিষয়ে এই সড়ক দেখতে প্রতিদিন ভিড় করছেন হাজার হাজার মানুষ। কিশোরগঞ্জ প্রতিনিধি সাইফুল মালিক চৌধুরীর রিপোর্ট জানাচ্ছেন রোকসানা ইভা। কিশোরগঞ্জের হাওড় অধ্যুষিত ইটনা মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা যেন সৌন্দর্যের লীলাভূমি। এই সৌন্দর্যের সাথে এবার যোগ হলো সারা বছর চলাচল উপযোগী দৃষ্টিনন্দন অল ওয়েদার সড়ক। গত অর্থ বছরে 884 কোটি টাকা ব্যয়ে প্রায় 30 কিলোমিটার অল ওয়েদার সড়কটি নির্মাণ করেছে সড়ক ও জনপথ বিভাগ। আমরা কখনো কল্পনাই করতে পারি নাই হাওড়ে এত মানুষ এই রাস্তাটা দেখার জন্য আসবে, কারণ রাস্তার দুই ধারে পানি এবং মনে হবে যে সমুদ্রের মাঝখান দিয়ে একটা র্যাগ চলে গেছে, মানে একটা অপূর্ব দৃশ্য। এই সড়কের মাধ্যমে কিশোরগঞ্জের হাওড়ের 3 উপজেলা ইটনা মিঠামইন ও অষ্টগ্রাম একসাথে যুক্ত হলো। অপরূপ এই সড়ক এবং হাওড় দেখতে প্রতিদিন অসংখ্য মানুষ ভিড় করছেন। হাওড় দেখতে আসছি, এত সুন্দর, এত মনোরম দৃশ্য। কক্সবাজারের পরে আমি মনে করি এটা খুব সুন্দর একটা স্পট। এই প্রকল্পটা অত্যন্ত সমৃদ্ধ একটা প্রকল্প বাংলাদেশ সরকারের। এর সাথে যদি ফ্লাইওভারগুলো সংযুক্ত হয় তাহলে বিভিন্ন পর্যটকগুলো খুব সহজে এই 3টা উপজেলাকে ভিজিট করতে পারবে। পর্যটন খাতের পাশাপাশি সড়কটি আর্থসামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। সামনের দিনগুলোতে সড়কটি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর হয়ে ঢাকা সিলেট মহাসড়কে যুক্ত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পর্যটকদের নিরাপত্তা ও সুযোগ সুবিধা বৃদ্ধি করা হলে অল ওয়েদার সড়কটি হতে পারে দেশের অন্যতম সেরা পর্যটন এলাকা, এমনটাই মনে করছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। করোনা পরিস্থিতিতেও স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে বাংলাদেশের সব সূচক ইতিবাচক, এমন তথ্য দিয়ে অনলাইন আলোচনায় সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষকরা বলছেন সবকিছু ঠিক থাকলে আগামী বছরে ব্যাপারে স্বীকৃতিও আসবে। তবে উত্তরণকালীন সঠিক কর্মপরিকল্পনা না নিতে পারলে দেশের অর্থনীতি চ্যালেঞ্জের মুখে পড়ার আশঙ্কার কথাও জানিয়েছে বেসরকারি এই গবেষণা সংস্থাটি। আরও জানাচ্ছেন একরামুল হক সায়েম।
স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের মাপকাঠিতে 2018 সালে প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছিল বাংলাদেশ। সে সময় তিন বছরের পর্যালোচনায় দেশের মাথাপিছু আয়, মানব সম্পদ উন্নয়ন এবং অর্থনৈতিক ও পরিবেশগত এই তিন সূচকে ছিল ইতিবাচক। এই ধারাবাহিকতা ঠিক থাকলে স্বীকৃতি আসবে আগামী বছর। তবে করোনা মহামারীতে অর্থনীতির গতি প্রকৃতি পাল্টে যাওয়ায় তৈরি হয়েছিল অনিশ্চয়তা। যদিও সিপিডির গবেষণা বলছে স্বাস্থ্য ও শিক্ষা খাত ছাড়া বড় ধরনের প্রভাব পড়েনি দেশের অর্থনীতিতে। কোভিডের আঘাতে দারিদ্র বাড়ছে, আয় কমছে, কিন্তু আপনি যেই সূচকের উপর নির্ভর করে উত্তরণ করেন সেই সূচকে কিন্তু আপনি উতরে যাবেন বলে মনে হচ্ছে। তাহলে এই প্রশ্ন দাঁড়াচ্ছে যে তাহলে যদি দারিদ্র বাড়ছে, বৈষম্যও বাড়ছে, তাহলে এইগুলোকে মোকাবেলা করার জন্য আপনি আন্তর্জাতিক সমর্থন এবং দেশের উন্নয়ন কৌশল কি হবে এইটি পুনর্বিবেচনার প্রয়োজন। সিপিডি বলছে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের চেয়ে বড় বিষয় হলো সে সময় নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি নেয়া। বৈদেশিক সাহায্য, অনুদান এবং প্রবাসী আয় কমার আশঙ্কা থাকায় জাতীয় ও আন্তর্জাতিকভাবে টেকসই পরিকল্পনা নেয়ার তাগিদ সংস্থাটির। ট্যাক্স যদি না বাড়ে, বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ যদি না বাড়ে, রেমিটেন্স যেখানে ভঙ্গুর অবস্থায় থাকে সেখানে এটা সমস্যা হবে। এই মুহূর্তে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তার উত্তরণকালীন দাবিনামাটাকে খুব দ্রুততার সাথে নিয়ে আসা উচিত। সেখানে বাণিজ্য, আমার উন্নয়ন অর্থ, আমার ওখানে মেধাস্বত্ব আইন, ওখানে আমার প্রযুক্তি, ওখানে আমার স্বাস্থ্য সম্পর্কিত বিষয়াদি ইত্যাদি সমস্ত সামগ্রিকতায় এই দাবিনামাটা করা উচিত। এবং স্বল্পোন্নত দেশের পক্ষ থেকে যদি বাংলাদেশ না করে আর কোনো দেশে কিন্তু এই সক্ষমতাটা নেই। বাংলাদেশ, নেপাল, মিয়ানমার সহ 12টি দেশ বর্তমানে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের অপেক্ষায় রয়েছে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। পিরোজপুরে নির্মাণাধীন অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতুর চীনা টেকনিশিয়ান লাউফা হত্যার প্রধান আসামি সিরাজ শেখকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার মধ্যরাতে বেকুটিয়া এলাকার গুয়াবাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে এই ঘটনায় মোট তিন আসামি গ্রেফতার হল। বুধবার সন্ধ্যায় পিরোজপুরের সদর উপজেলার কুমির মারা গ্রামে লাউফাকে উপর্যপুরি ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রকল্পটিতে প্রধান টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন লাউফা। ঘটনার রাতেই মামলা দায়ের করেন প্রকল্পের নিরাপত্তা কর্মকর্তা চাও তিং হুয়া। ২০০২ সালে সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলা বাতিল প্রশ্নে রুল খারিজ করে দিয়েছে হাইকোর্ট। একই সাথে তিন মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন। ধর্ষণের শিকার এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে 2002 সালের 30 আগস্ট সাতক্ষীরার কলারোয়ায় যান তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা। ঢাকায় ফেরার পথে সাতক্ষীরার কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে তার গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। তাকে লক্ষ্য করে গুলি ছোড়ার পাশাপাশি বোমা বিস্ফোরণ ও বহরের গাড়ি ভাঙচুর করা হয়। 2015 সালে এই ঘটনায় আদালতে চার্জশিট দেয় পুলিশ। ঘটনার সময় আসামি রকিবের বয়স 10 বছর ছিল উল্লেখ করে হত্যাচেষ্টা মামলাটি বাতিল চেয়ে 2017 সালে হাইকোর্টে আবেদন করা হয়। 2017 সালের 23 আগস্ট হাইকোর্টে রুল দিয়ে মামলার কার্যক্রম স্থগিত করে। সম্প্রতি এ সংক্রান্ত রুল শুনানির উদ্যোগ নেয় রাষ্ট্রপক্ষ। অর্ডার রুল ডিসচার্জ করে দিয়েছে এবং নিম্ন কোর্টকে তিন মাসের মধ্যে বিচার কার্য সমাপ্তি করার জন্য নির্দেশ দিয়েছে। এখন বিচার কার্য সমাপ্তি হবে। কারা এর পিছনে ছিলেন এবং কাদের নির্দেশে আদেশে এই এই ডাক্কারজনক ঘটনা ঘটেছিল, এই এই দেশের থেকে বিরোধী দল নেতৃত্ব শেষ করে দেওয়ার জন্য, গণতন্ত্রকে শেষ করে দেওয়ার জন্য যে অপচেষ্টা চালিয়েছিল সেটার উন্মোচিত হবে, মুখোশ উন্মোচিত হবে বলে আমরা বিশ্বাস। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে দেশে আরও 20 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 5,460 জনে। মৃতদের মধ্যে 13 জন পুরুষ আর 7 জন নারী। সবশেষ 12,605টি নমুনা পরীক্ষায় 1,441 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 11.43%। মোট আক্রান্তের সংখ্যা 3,74,592। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,685 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 2,88,316 জন।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 76.97%। ঢাকা বিভাগে সর্বোচ্চ 11 জন মারা গেছেন। এছাড়াও চট্টগ্রাম বিভাগে 4 জন, রাজশাহী বিভাগে 2 জন, রংপুর বিভাগে 2 জন এবং ময়মনসিংহ বিভাগে 1 জন করে মারা গেছেন। স্বাস্থ্য দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে সরকারের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কাইকাউস। দুর্যোগ মোকাবেলা করে দেশের ব্যবসা বাণিজ্য আবারও ঘুরে দাঁড়াচ্ছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে পরিসংখ্যান ব্যুরোর তথ্য তুলে ধরে জানানো হয়, করোনায় দেশের 21% বেশি মানুষ সরকারি ত্রাণ সহায়তা পেয়েছে। সেকেন্ড ওয়েভ বলেন বা থার্ড ওয়েভ বলেন, এটা আমরা কেউই এখনো পর্যন্ত জানি না আসলে আসবে কি আসবে না। যদি আসে তার জন্য প্রস্তুতির জন্য এক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী বহু আগে আমাদেরকে বলেছেন এবং বিশেষ করে শীতের সময় আসার সম্ভাবনা আছে বলে সেই নির্দেশনা উনি দিয়েছেন, সেই পরিমাণ সেইভাবে কিন্তু প্রস্তুতিও নেওয়া হয়েছে। কিন্তু সরকারের যেই আছে রিসোর্স আছে সেটাকে ফুললি ইউটিলাইজ করে মানে আমাদের সরকারের তরফ থেকে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে। ভূমিকম্প মোকাবেলায় 3 ধাপে 50 বছর মেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম BSRF সংলাপ অনুষ্ঠানে একথা জানান তিনি। জাপানের আর্থিক ও কারিগরি সহায়তায় প্রথম ধাপে পুরান ঢাকার ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে নতুন ভবন নির্মাণ করে ক্ষতিগ্রস্তদের মাঝে হস্তান্তর করা হবে। এক্ষেত্রে ঐতিহ্যবাহী স্থাপনা রেক্টোফিটিং করে রক্ষার চেষ্টা করা হবে। দ্বিতীয় ধাপেও বহুতল ভবনগুলো পরীক্ষা করে রেক্টোফিটিং করা হবে। তৃতীয় ধাপে বাংলাদেশের প্রকৌশলী সহ সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানান ত্রাণ প্রতিমন্ত্রী। প্রত্নতাত্ত্বিক মূল্য আছে সেগুলোকে আমরা আলোচনা করেছি, এগুলোকে রিট্রোফিটিং করে ভূমিকম্প সহনীয় করা যায় সেই ব্যবস্থা নেবেন। কিন্তু যদি জীবনের ঝুঁকি থাকে এবং তা কোনোভাবেই যদি তাদের সেগুলোকে রিট্রোফিটিং করা না যায়, অতি অনেক দিনের পুরনো হয়ে থাকে, তাহলে সেটা সেগুলো তারা আমাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে। হেফাজতে ইসলামের সাবেক আমির শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফির জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গাজীপুরে। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির গাজীপুর মহানগরের উদ্যোগে বিকেলে শহরের শহীদ বঙ্গদাস অডিটোরিয়ামে মুফতি আলী হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ সময় অন্যান্যের মধ্যে আল্লামা খালিদ সাইফুল্লাহ আয়ুবী, মাওলানা আব্দুল বাসের খান, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, শাইখ আল্লামা হাসান জামিল, মুফতি রাফি বিন মুনির সহ ইমাম উপস্থিত ছিলেন। সভায় আল্লামা শফির আত্মার মাগফিরাত কামনা করে ও দেশ জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে উদ্যোগ নিতে সিটি মেয়রদের প্রতি আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল হামিদ। রাজশাহী অঞ্চলে বিদ্যুৎ সরবরাহকারী নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেসকো আয়োজিত প্রিপেইড মিটারের কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। ঢাকা ও নারায়ণগঞ্জে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে উদ্যোগ নেয় মেয়রদের প্রশংসাও করেন প্রতিমন্ত্রী। এখানে একজন হেল্প ডেস্ক বা কাস্টমার সার্ভিস সেলটা আরেকটু পরিধি বাড়ানোর জন্য, কারণ যেহেতু নতুন একটা প্রযুক্তি এখানে ইন্ট্রোডিউস হচ্ছে এবং এই প্রযুক্তির ব্যাপারে অনেকে হয়তো কিছুটা বিভ্রান্ত হতে পারে, মেয়র মহোদয় যেটা বললেন, এই কারণে আমি মনে করি যে আপনাদের গ্রাহক সেবার জায়গাটা যদি 24 ঘন্টা থাকে তাহলে তার প্রথম দিকের যেই সমস্যাগুলো থাকবে তারা সমাধান করতে পারবেন। এবারে মিল্কভিটা আন্তর্জাতিক সংবাদ। এবছর সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন মার্কিন কবি লুইস গ্লিক। নির্ভুল কাব্যিক লেখনির জন্য তাকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। নোবেল কমিটি সুইস একাডেমি জানিয়েছে লুইস গ্লিকের কাব্যে রয়েছে অনাড়ম্বর সৌন্দর্য যা এই বিশ্ব জগতে নিজের অস্তিত্ব খুঁজে পেতে একজন ব্যক্তিকে অনুপ্রেরণা যোগায়।
এই কবির জন্ম ১৯৪৩ সালে নিউইয়র্কে, তবে বড় হয়েছেন ম্যাসাচুসেটসে। বর্তমানে তিনি ইয়েল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অধ্যাপক। ১৯৬৮ সালে ফার্স্ট বোর্ন কাব্যগ্রন্থের মাধ্যমে লুইস গ্লিকের প্রথম আত্মপ্রকাশ ঘটে। এরপর দ্রুতই আমেরিকার সমসাময়িক সাহিত্যে সবচেয়ে জনপ্রিয় হয়ে ওঠে তার কবিতাগুলো। এ পর্যন্ত ১২টি কাব্যগ্রন্থ বের হয়েছে তার। এছাড়া কাব্যের উপর বেশ কয়েকটি প্রবন্ধ সমগ্র রয়েছে গ্লিকের। লুকাস ব্যাটারির কাছে ৫৫০ কোটি টাকা চাঁদাবাজির চেষ্টা করা হয়েছে, প্রচারিত খবরকে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। রাজধানীর ইকোনমিক ফোরাম মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লুকাস ব্যাটারির জেনারেল ম্যানেজার মেজর অবসরপ্রাপ্ত এ কে এম নিয়ামুল হক লিখিত বক্তব্যে বলেন, ২ অক্টোবর সোশ্যাল মিডিয়ায় অবসরপ্রাপ্ত মেজর দেলওয়ার হোসেন লুকাস ব্যাটারির প্রতিষ্ঠানকে নিয়ে চাঁদাবাজির এই বক্তব্য রাখেন। এই মিথ্যা বক্তব্যে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা সহ প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। অনলাইনে প্রচারিত ওই মিথ্যা বক্তব্য বন্ধের পাশাপাশি এ ধরনের অপপ্রচার রোধে সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে ব্যবস্থা নিতে অনুরোধ জানান লুকাস কর্তৃপক্ষ। এবারে পাটেক্স খেলার খবর। আগামী ১১ অক্টোবর শুরু হতে যাওয়া বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে তিন দলীয় সিরিজের নামকরণ করা হয়েছে প্রেসিডেন্টস কাপ। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী একথা জানিয়েছেন। টুর্নামেন্টে অংশ নেবেন দেশের ৫০ জন শীর্ষ খেলোয়াড়। আপাতত কোনো স্পন্সর থাকছে না। প্রেসিডেন্ট কাপে তিন দলের নেতৃত্বে থাকবেন তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন শান্ত। ডাবল লিগ পদ্ধতিতে হওয়া এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ হবে দিবারাত্রির। লজিস্টিক্সে যারা কাজ করবেন এরকম কিছু ডেজিগনেটেড পার্সন তাদেরকেও আমরা করোনা টেস্টের আওতায় নিয়ে আসবো। আগামী 10ই অক্টোবর তারা চেক ইন করবেন এবং তখন থেকে আমাদের বায়োবাবল এরিয়া যেটা সেটা আমরা ভাবে ম্যানেজ করবো। কাজী সালাউদ্দিনের নেতৃত্বে ফুটবলের উন্নতি হবে না বলে মনে করেন জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক শেখ মোহাম্মদ আসলাম এবং আমিনুল হক। তারা বলেন, সভাপতি হিসেবে যিনি গত এক যুগে ব্যর্থ হয়েছেন তার হাতেই আবার ক্ষমতা তুলে দিয়ে ভুল করেছেন কাউন্সিলররা। ফুটবল বাঁচাতে নির্বাহী কমিটির নতুন সদস্যদের এগিয়ে আসার আহ্বান জানান বাংলাদেশ ফুটবলের স্বর্ণযুগের এই দুই তারকা। আরও জানাচ্ছেন এস এম আশরাফ। ফুটবল কর্তা কাজী সালাউদ্দিনের কার্যক্রম নিয়ে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় কম হয়নি, কিন্তু সেসব সমালোচনা দূরে ঠেলে কাউন্সিলররা আবারও বেছে নেন সালাউদ্দিনকেই, যদিও সাবেক ফুটবলারদের আস্থা নেই তাদের উপর। যে ব্যক্তিটি গত ১২ বছরে কিছুই করতে পারেনি এবং সে এখন আগামী ৪ বছরে, তার কাছ থেকে আমার কাছে মনে হয় যারা ফুটবল অনুরাগী তারা কখনোই কোনো কিছু প্রত্যাশা করেন না। ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় যে সমালোচনাগুলো হয়েছে প্লাস যোগাযোগ মাধ্যমে যে সমালোচনা, এগুলো ওনাকে কিছুটা হলে দেখা উচিত, নিজে নিজেই রেকটিফাই হওয়া উচিত। দুই সহ সভাপতি সহ এবার ২১ সদস্যের কমিটিতে নতুন নির্বাচিত হয়েছেন ১১ জন। তাদের দৃষ্টিভঙ্গির উপরই আগামী দিনগুলোতে বাংলাদেশের ফুটবলের সাফল্য ব্যর্থতা নির্ভর করছে বলে মনে করেন সাবেক এই দুই তারকা। মেম্বার এবং ভাইস প্রেসিডেন্টকে যদি মূল্যায়ন করেন উনি, এদের মতামত নিয়েই প্রোগ্রামগুলো ইমপ্লিমেন্ট করা উচিত। ওনার সাথে সহসভাপতি পদে যে দুইজন নতুন লোক ইনক্লুডিং হয়েছে, ওনারা কিন্তু পলিসিগুলি জানেন যে কীভাবে ব্যবসায় সফলতা অর্জন করতে হয়। সো ফুটবলটাকেও যদি তারা সেই কর্পোরেট চিন্তাভাবনা নিয়ে দেখেন, তাহলে আমার কাছে মনে হয় যে এই দুটা লোকের কাছে আমরা প্রত্যাশা করতে পারি। ৩ অক্টোবর নির্বাচনের দিন ২০২১ সালের ফুটবল কার্যক্রমের জন্য প্রায় ৫২ কোটি টাকার বাজেট পাশ হয়েছে। সে অর্থের সঠিক ব্যবহার চান জাতীয় দলের সাবেক স্ট্রাইকার এবং গোলরক্ষক। একটা সুন্দর টিম তৈরি করা উচিত যাদের মাধ্যমে এই প্রোগ্রামগুলো উনি ইমপ্লিমেন্ট করতে পারেন। বাজেট করলেই হবে না, পরিকল্পনা করবে, সেই মাফিক যদি তারা কাজ করতে পারে তাহলে হয়তো বা আমরা একটা পজিটিভনেস দেখতে পারবো। তবে এসব পরামর্শ আদৌ বাফুফের সভাপতি আমলে নেবেন কি না তা নিয়েও সংশয় প্রকাশ করেন শেখ মোহাম্মদ আসলাম ও আমিনুল হক। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।
আবারও ইঞ্জুরিতে পড়েছেন ব্রাজিলিয়ান সেন্সেশন নেইমার। বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে তার খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে ব্রাজিল, তবে অনুশীলনের সময় পিঠে ব্যথা অনুভব করেন নেইমার। দলীয় চিকিৎসক রদ্রিগো লেসমার জানিয়েছেন, ব্যথার কারণে অনুশীলন থেকে উঠিয়ে নেওয়া হয় তারকা এই ফরওয়ার্ডকে। তবে ঘরের মাঠে নেইমারকে পেতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট। এরই মধ্যে ব্রাজিল দল থেকে ছিটকে পড়েছেন গোলরক্ষক অ্যালিসন এবং স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন সংশোধনের উদ্যোগ, উচ্চ আদালতে বিচারাধীন ধর্ষণ ও নারী নির্যাতন মামলা দুই মাসের মধ্যে নিষ্পত্তির উদ্যোগ। নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতনের ঘটনায় আরও দুইজন গ্রেপ্তার, নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অব্যাহত। হাওড়ের তিন উপজেলাকে যুক্ত করে কিশোরগঞ্জে চালু হল 30 কিলোমিটার অল ওয়েদার সড়ক, অপার সম্ভাবনার দ্বার উন্মোচন বললেন প্রধানমন্ত্রী। করোনা পরিস্থিতিতেও স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে বাংলাদেশের সব সূচক ইতিবাচক, আগামী বছর আসবে স্বীকৃতি, সিপিডির পর্যবেক্ষণ। এবং গত 24 ঘণ্টায় করোনায় দেশে আরও 20 জনের মৃত্যু, শনাক্ত 1441 জন। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা news। দর্শক, করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।